আচ্ছা, এখানে একটা জিনিস একটু মিস্টেক হয়ে গেছে। আমি শুধুমাত্র 3 দিয়ে চেক করেছিলাম, 4 দিয়ে কিন্তু আমি চেক করিনি। তাহলে আমি 4 দিয়ে যদি একটু চেক করি, দেখ 4 দিয়ে কিন্তু ওই 900কে ভাগ করা যাচ্ছে না, কেমন 4 দিয়ে ভাগ করা যাচ্ছে না। তো আমি এই 4 চেক না করে আগেই কিন্তু এখানে চলে এসেছিলাম, তো এখানে একটু ভুল হয়ে গেল আমার। তাহলে আমি দেখলাম 4 দিয়ে এটাকে ভাগ করা যাচ্ছে না, তাহলে একমাত্র অপশান পড়ে রইলো আমার ডি। তাহলে 36 হবে এখানে আমাদের উত্তর, কেমন। আচ্ছা যাই হোক, তো এর পরের কোশ্চেন দরকার নেই, ঠিক আছে ব্যাস চলো। আচ্ছা দেখ, নেক্সট যে কোশ্চেন রয়েছে, আচ্ছা তোরা একটু কোশ্চেনটা পড়ে নে না। 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যা 9, 15 এবং 18 দ্বারা বিভাজ্য, তাই তো? তাহলে সেই সংখ্যাটি আমাকে বের করতে হবে। তাহলে কি কি 9, 15 এবং 18 দ্বারা বিভাজ্য? অপশানগুলো কি কি আছে? 1296, 1600, 1024, 3600। বল দেখি কোনটা উত্তর হবে। হ্যাঁ বলে ফেল, এই মরেছে। আচ্ছা ধর, এই যে 2 এর স্কোয়ার করলাম, তাহলে এটা আচ্ছা, তাহলে যাই হোক, এই সংখ্যাগুলোর মধ্যে থেকে এবার দেখি, এখানেও কিন্তু পূর্ণবর্গ আমাকে দেখতে হবে। তো এ যেমন কি, এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা পূর্ণবর্গের সংখ্যা, এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা পূর্ণবর্গের সংখ্যা। এবার ঘটনা হচ্ছে, এই দুটো দেখ তোরা হয়তো ডাইরেক্টলি বলতে পারবি না দেখে যে এটা পূর্ণবর্গ সংখ্যা কিনা। তাহলে এখানে আমি আর এটা চেক, 1024 তো বল কার স্কোয়ার, 32 এর, আর 1296। তাহলে এটা একটু দেখে নিই, দেখ পূর্ণবর্গ অ্যাকচুয়ালি কি হয়, যখন দেখবি পারছি না, আমি ধরতে পারছি না, তখন করার দরকার নেই। কেন, আরেকটা আমাদের এই কোশ্চেনে কিন্তু দুটো কন্ডিশন রয়েছে, প্রথমত হচ্ছে সেটা পূর্ণবর্গ সংখ্যা হতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হতে হবে। এখন আমি দেখা গেল পূর্ণবর্গ সংখ্যা এই দুটো দেখে বুঝতে পেরেছি, বাকি এই দুটো হয়তো আমরা অনেকে ধরতে পারছি না। তাহলে এবার ধরতে গেলে তো অনেকটা সময় লাগবে, দরকার নেই কষ্ট করে করার। তখন কি করবি, এই বিভাজ্যতা নিয়মটাকে শুধু আগে অ্যাপ্লাই করে দে। তো বিভাজ্যতার নিয়ম আমি কী দিয়ে চেক করবো, চল এখানে 9 আছে, 9 দিয়ে আগে চেক করি, কেমন। তার মানে কি, 9 দিয়ে তো ভাগ যেতে হবে। এবার বিষয়টা হচ্ছে দেখ, এখানে এই 9কে 9 দিয়ে ভাগ করা যাচ্ছে, 6, 8, 3, 9 এটা ভাগ করা যাচ্ছে, রাইট। আচ্ছা পরেরটা দেখ, এই যে 9 দিয়ে কিন্তু এটাকে ভাগ করা যাচ্ছে না, কি 9 দিয়ে এটাকেও ভাগ করা যাচ্ছে না, 9 দিয়ে এটাকে ভাগ করা যাচ্ছে। পরের অপশান দেখ, 15 দিয়েও ভাগ যেতে হবে কিন্তু, তাহলে 15 দ্বারা দ্যাট মিন 3 আর হচ্ছে 5 দ্বারা ভাগ যেতে হবে, তাহলে 5 দিয়ে কিন্তু এটাকে ভাগ করা যাচ্ছে না। তাহলে আর আমি বাকিগুলো চেকই করবো না, কারণ বাকি সবই কেটে গেছে, একটাই পড়ে আছে অপশান, ক্লিয়ার। তেমনি দেখ, যখনই অপশানে দুটো এরকম চলে আসবে, তোকে পরের সংখ্যা দিয়ে একটু কিন্তু চেক করতে হবে। তো এবার পরীক্ষার সময় যেহেতু ধরতে পারছি না, দেখ এটা যেমন আমরা ধরতে পেরেছি, এখন তুই কি এটা ক্যালকুলেশন করা শুরু করেছিস, দরকার নেই, কারণ দ্বিতীয় কন্ডিশন রয়েছে, দ্বিতীয় কন্ডিশনে চলে যাবি। শর্ট ট্রিক্স বলতে কি, তোকে তো বের করতে হবে না যে সংখ্যাটা পূর্ণ। আরে এই তো ওফ, ধর তোদের বর্গমূল করা শেখায়নি, 1296, এই দুটো সংখ্যা নেব, এই দুটো সংখ্যা নেব, কত আছে, 4 আছে, 4 থাকলে কি কি হতে পারে, 4 হতে পারে অথবা 6 হতে পারে, কেমন। এবার কি করব, এই দুটোর মধ্যে থেকে, সরি এই যে লেফট সাইডে যে সংখ্যা থাকে, এর দেখব কোন সংখ্যার কাছাকাছি বর্গ নাম্বার। তাহলে এটা কার, 3 এর স্কোয়ার করলে 3 3 9, 4 এর করলে 4 4 16 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা কমটা নেব 3। এবার এই দুটোর মধ্যে থেকে কোনটা হবে, কোনো একটা তো হবে, কি করে বুঝব, এই যে বাঁ পাশে যে সংখ্যা একে তার পরের সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 4 কত 12, মূল সংখ্যা কত 12, তাহলে এখানে আমরা পেলাম কত 12, তাই তো। তাহলে যখন ইকুয়াল হবে আমরা তখন কি করব, এখান থেকে বড় সংখ্যাটাকে নেব। নর্মালি ইকুয়ালটা খুব একটা হয় না, হয় ছোট হয় নাহলে বড় হয়। এবার তুই দেখ, আমরা এখান থেকে 36 নিয়েছি, তুই এবার 36কে গুণ কর, দেখ একবারে কীভাবে আবার করা যায় এক লাইনে, 6 6 36 এর 6, হাতে আছে কত 3। এবার দেখি ক্রস মাল্টিপ্লিকেশন করবি, কোনায় কোনি 3 6 18 3 6 18, তাহলে 18 18 কত 36, 8 3 কত 39, তাহলে কত হলো 9, হাতে থাকলো 3, 3 3 9 8 3 12, তাহলে এক লাইনে গুণ করাটাও দেখিয়ে দিলাম। হ্যাঁ কেন হবে না, আচ্ছা নেই পরের কোশ্চেনটা, এবার পরের কোশ্চেনটা
এবার বৃহত্তম সংখ্যা বলেছি, এর আগেরগুলো ক্ষুদ্রতম সংখ্যা বলেছিল। আচ্ছা কি কি দ্বারা? দেখ, 9 দ্বারা, 15 দ্বারা, 18 দ্বারা, কেমন? আচ্ছা, ও হ্যাঁ, কি 12, 18, 21, 28 দ্বারা কি কি অপশান? 9848, 9864, 9828, 9836 চল এটা, এবার এটা নিজেরা কর দেখি। হয়েছে? চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা? তো যাই হোক, এবার আমরা বিভাজ্যতা নিয়ম চল অ্যাপ্লাই করি। আচ্ছা ঠিক আছে কর, তাহলে চল এবার দেখি সলিউশনটা করে নিই। কি দিয়ে চেক করেছিস? 12 না 18? চল 12 দিয়ে করি। আচ্ছা ঠিক আছে চল 12 দিয়ে করি। 3, 8, 4, এখন ঘটনা হচ্ছে 3 দিয়ে কি ভাগ যায়? 3 দিয়ে 8, 8, 16, 8, 4, 20 যাবে না। আচ্ছা 3 দিয়ে কি ভাগ যায়? 8, 8, 4, 12, ইয়েস এটা যাচ্ছে। পরেরটা কি 3 দিয়ে ভাগ যায়? 8, 8, 16, 8, 2, 18, ইয়েস এটাও ভাগ যাচ্ছে, যাচ্ছে তো। আচ্ছা পরেরটা দেখ, 3 দিয়ে 8, 8, 3, 11 যাচ্ছে না। এখন কিন্তু আমরা দুটো পেয়েছি, এবার কি করব? তাহলে আমরা 3 দেখলাম, 4 দিয়ে যদি ভাগ করি, দেখ 4 দিয়ে কিন্তু দুটোকেই ভাগ করা যাচ্ছে। আর কি করা যাবে? তাহলে দেখ, এখানে 3, 4, 12, এখানে আছে 2 আর 9, 3 দিয়ে তো আমরা অলরেডি চেক করে নিয়েছি, এখন 9 দিয়ে যদি আমরা চেক করি তাহলে কত হবে? দেখ 6, 6, 10, 18, আর এটা কত হচ্ছে? 8, 8, 16, 2, 18, তাহলে এটাও 9 দিয়ে ভাগ যাচ্ছে, এটাও 9 দিয়ে ভাগ যাচ্ছে, দুটোই আবার 2 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে এটা দিয়েও আমরা পেলাম না, এটা দিয়েও পেলাম না। এখন ঘটনা হচ্ছে একটু আলাদা, আমি ফ্যাক্টর যদি নেই, দেখ এখানেও 21-এর মধ্যে 3 আর 7, এখানে দেখে 28-এর মধ্যে 4 আর 7, তাহলে আমি যদি 7 দিয়ে একটু ভাগ করি তাহলে কিন্তু আমার উত্তরটা চলে আসবে। এবার বিষয় হচ্ছে, 7 দিয়ে তুই নর্মালি এই টোটাল সংখ্যাটাকে ভাগ করার দরকার নেই, 7 দ্বারা ভাগের একটা শর্ট নিয়ম বলেছি, কী বলতো মনে আছে? 9864, আমি দুটোই দেখিয়ে দিচ্ছি, 9828, ব্যাপারটা হচ্ছে এই যে 3টে করে সংখ্যা নেব, এই 3টে করে সংখ্যা নিলাম, বাদিকে একটা আছে টেনশন নেই, যদি মনে করিস 3টে কোথায় পাবো দুটো গোল্লা বসিয়ে দিবি, কেমন? একই রকমভাবে এটার ক্ষেত্রে এই যে দুটো গোল্লা বসিয়ে দেবো, এবার এদের কী করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে দেখ সংখ্যাটা অনেক ছোটো হয়ে যাচ্ছে, তাহলে 9 আছে 14 সমান কত হবে? 9 আছে 14 সমান 5, তো হাতে 1, তাহলে 1, 5, 855, এটা মাইনাস করলে কত হবে? 9 আছে 18 সমান 8, হাতে আছে 1, 818। এবার বিষয় হচ্ছে এটা কি 7 দিয়ে ভাগ যায়? এখানেও দেখ একটা শর্টকাট বলা যায় যে তুই কি করবি, এখানে হয়তো 7 দিয়ে 818, ও 9 আছে 18 সমান 9 হলে। আচ্ছা এবার দেখ বিষয়টা হচ্ছে, এই যে ভাগটা আমরা নর্মালি হয়তো 7 ওকে 7 এইভাবে গুণে ভাগ করব, যদি মনে করিস যে না আমরা এটাকে অন্যভাবে একটু ভাবা যেতে পারে, একটু অ্যাডভান্স লেভেলের, কেমন? তোর 7-এর একটা গুণিতক পড়, এমন গুণিতক যে 800-এর কাছাকাছি হবে। 7, 14 কত? 98। 7, 13 কত? 91। দেখ আমি যদি এখানে 91 মানে 910 নিলাম, ভালো করে বোঝ, 7, 13, 91 কি মাল্টিপেল, 10-এর গুণিতক, যেহেতু সংখ্যা অনেক বড় তাই সবসময় অল টাইম 10-এর মাল্টিপেল হিসেবে ধরবো, তাহলে 910, কিন্তু এখানে তো সংখ্যাটা আছে 855, তুই কত বেশি লিখে ফেলেছিস? 55, তাহলে এটা তো ভাগ যাবে, কেন যাবে বলতো? এটা তো 7-এর গুণিতকই নিয়েছি, কিন্তু এটা তো আর গুণিতক নয়, তাহলে এটা কিন্তু ভাগ যাচ্ছে না। নাহলে তুই এই ভাগটা কীভাবে করতিস? 7 আছে 8 সমান 7 ওকে 7, হাতে থাকলো 1, তাহলে হলো কত? 15, 7 দুগুণে 14, হাতে থাকলো 1, 15, 7 দুগুণে 14 গেল না অবশিষ্ট। আর এটা হলে কি, ওই জাস্ট একবারে তুই করতে পারবি, এটা ক্ষেত্রে কী করবি? একই রকমভাবে কর, 7, 12 করবি। আচ্ছা ঠিক আছে চল, মানে আগেরটা যেমন আমরা বেশি ধরেছি, এবারটা যদি কম ধরলেও করতে পারবি, তাহলে 7, 12, 7, না এত কম কেন? 7, 11 কেন? 7, 12 বল না, 7, 12, 84, তাহলে 7, 12 ওই যে 84 লিখলাম, আর এখানে কত বেশি হয়ে গেছে? 21, তাহলে দেখ এটা তো ভাগ যাবেই, কারণ এটা 7-এর গুণিতকে নিয়েছি আমি জেনে শুনে, 21ও ভাগ যাবে শেষ। তাহলে এবার তুই নিজে দেখ কোন প্রসেসে ভাগ করলে কম সময় লাগে, করে কী হবে দেখ। WP তুই
মানে শুধুমাত্র WBP না, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে নাইনের কিছু সিরিজ থাকে, দেখবি এই কোশ্চেনগুলো এরকমই হয়। WBP পরীক্ষাও বেশ কয়েকবার এরকম টাইপের কোশ্চেনগুলো এসছে, ইনটু নাইন নাইন বা টিফিন লাইন দিল, বা হতে পারে এখানে নাইন দিল, বা হতে পারে এখানে আরও একটা নাইন দিল, এরকম হয়। কিন্তু কখনো এরকম পাবি না যে দুই 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 আর চল এরকম নাইন 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 ইনটু দুই দুই, এরকম তুই পাবি না। তুই সারা বইঘাট যত প্রিভিয়াস ইয়ার আছে রাজ্য সেন্ট্রাল সব পরীক্ষার পাবি না। এখন বিষয় হচ্ছে এর কিছু নিয়ম রয়েছে, শর্ট ট্রিক্স রয়েছে, এই কারণে এরকম ধরনের কোশ্চেনগুলো দেয়। তুই যদি সেই ট্রিক্সটা না জানিস এই কোশ্চেন করতে গিয়ে কিন্তু তোর দিন শেষ। এই কারণে এই কোশ্চেন কিন্তু আসে না, যদি এটা আসে তো এটা সবার জন্যেই কিন্তু সময় সাপেক্ষ কি, এটা তো ঠিক। তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু আমরা অ্যাভেলেবেল দেখতে পাই না। আমরা কোশ্চেন দেখতে পাই কোনগুলো, এইগুলো দেখতে পাই নয়ের সিরিজ দিয়ে, তো বাকি সংখ্যার সিরিজ দিয়ে থাকে না। এখন তো তুই বলতে পারিস যে স্যার আপনি নয় দিয়ে বলছেন, আপনি এটাকে তিন দিয়ে করুন তো, না ওইরকমভাবে তো হবে না যে তিন ছয় নয়। অর্থাৎ আমি বলতে চাইছি এই সংখ্যাগুলোকে তুই তোর ইচ্ছে মতো বলতে পারিস, এবং সে অঙ্ক করা যাবে না এটা নয়, করা যাবে কিন্তু কোনোদিনও সেটা পরীক্ষায় আসবে না। হ্যাঁ, আবার এটাও বলা যায় না কোনোদিনও আসবে না, না হয়তো দেখা গেলো কোনো না কোনো দিন হয়তো কেউ একটু বদমাশি করে দিতেই পারে, যে কেউ না দেখ কোশ্চেন তো কেউ না কেউ আমরা মানুষরাই করি, তো সে একটু দিতেই পারে যে হ্যাঁ লং প্রসেস। আবার দেখা গেলো সে হয়তো কোনো শর্ট ট্রিক্স বের করেছে, এখনও সেটা অ্যাভেলেবেল হয়নি, তখন হয়তো ভাবতে পারি। তার আগে অবধি না, এখন অবধি যত পরীক্ষা আছে নাম্বার সিস্টেমে দেখবি এই নাইন সিরিজেরই অঙ্ক থাকে, অন্য কোনো সংখ্যার অঙ্ক থাকে না। কারণ দেখ অঙ্কের ক্ষেত্রে কিছু কিছু কোশ্চেন থাকে ওই দুই বছর তিন বছর পরে ওই ঘুরে ফিরে দেখবি ওই তো রিপিট হয়, অনেক কোশ্চেন আছে, নতুনত্ব কি আর হবে। যাই হোক, পরের কোশ্চেন দেখ, এবারে কোশ্চেনটা বেশ ভালো কোশ্চেন। বলা হয়েছে তিন অঙ্ক বিশিষ্ট কোন ক্ষুদ্রতম সংখ্যাকে দশ বারো পনেরো, দশ বারো পনেরো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন অবশিষ্ট থাকবে। কোশ্চেনটা কি বোঝাতে পেরেছি? এই যে তিন চারটে অপশান দিয়েছে, এর মধ্যে থেকে কোন সংখ্যাকে আমরা দশ বারো পনেরো দিয়ে ভাগ করলে তিন অবশিষ্ট থাকবে। যখন এরকম অবশিষ্ট থাকবে এই ধরনের অঙ্ক দেখবি, আমরা নর্মালি কী করি, এগুলোকে লসাগু করি, লসাগু করে তার সাথে তিন প্লাস করি, তাহলে উত্তরটা আসে। তুই নর্মালি করে দেখ যে এরকমভাবে আমরা করি, লং প্রসেসটা হচ্ছে এটা। তাহলে এর লসাগু করলে কত হবে? আমরা তো একবারে করতে করতাম ষাট হবে কি, আমরা তো এইভাবে করি না, আমরা একদম বাংলা পাতি নিয়ম হচ্ছে আমরা এই করি, দুই ছয় পনেরো, তাই না? তিন দিয়ে কাটলে পাঁচ, দুই পাঁচ, পাঁচ দিয়ে, তো এইভাবে করবি, দেখ কত সময় চলে যাবে এক। তাহলে এবার এদের লসাগু কত? তিন দুগুণে ছয় পাঁচে তিরিশ, ও এটা তো দুই, এই যে ষাট, এবার ঠিক আছে। তো কেমন কি হয়েছে? তাহলে এই তো পাঁচ দিয়ে এক, পাঁচ দিয়ে এক, এটা তো দুই করে দিয়েছি, তাহলে দেখ ষাট হলো লসাগু। এখন ঘটনা হচ্ছে এখানে তো ষাট নেই, তাহলে তুই বলিস স্যার ষাট আর এটা আর তার সাথে তিন যোগ করে দেবো, তাহলে হবে না। দেখ এই যেটা লসাগু করে আমরা যেটা পাবো, এই সংখ্যা কিন্তু এই যে দশ বারো পনেরো দ্বারা বিভাজ্য, এই ষাটের গুণিতক যত গুণিতক আছে ওই সব সংখ্যাই কিন্তু এই ডিজিটগুলো দ্বারা ভাগ যাবে। তাহলে ষাটের দুই গুণিতক কত? একশো কুড়ি দ্বারা, ষাটের ষাটের তিন গুণিতক কত? একশো আশি। যদি চার গুণিতক নেই কত হবে? দুশো চল্লিশ। তার মানে কি এগুলো হতেই পারে, এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য, কিন্তু এখানে বলা হয়েছে তিন অবশিষ্ট থাকবে। তার মানে ব্যাপারটা হচ্ছে যদি এর সাথে তিন অ্যাড করে দিস, তাহলে দেখ একশো তেইশ, তুই ভাগ কর দেখ তিন অবশিষ্ট থাকবে, তাহলে এই প্রত্যেকটার সাথে তিন অ্যাড করতে হবে, তাহলে গিয়ে তুই উত্তরটা এভাবে করতে পারবি। এই যে বোঝা গেল, কিন্তু এভাবে তো আমরা পরীক্ষা করব না। পরীক্ষায় কীভাবে করব? তিন অবশিষ্ট থাকবে, তুই প্রত্যেকটা সংখ্যা থেকে তিন মাইনাস করে দে। কেন বলতো? তিন আর অবশিষ্ট থাকবে না কি? তাহলে এবার তুই লিখবি একশো, একশো দশ, একশো কুড়ি, একশো তিরিশ, এ নিয়ে তো কোনো সমস্যা নেই। এবার তুই নিয়মে চলে আয় যে তুই দেখ বারো দিয়ে কাকে ভাগ করা যাচ্ছে। বারো দ্বারা ভাগের নিয়ম তিন আর চার দিয়ে ভাগ যেতে হবে, তো এই তিন দিয়ে কিন্তু এই একশোকে ভাগ করা যাচ্ছে না, তিন দিয়ে এটাকে ভাগ করা যাচ্ছে না, তিন দিয়ে এটাকে ভাগ করা যাচ্ছে না, এটাকে ভাগ করা যাচ্ছে, সেই সাথে সাথে আমার এটা হয়ে গেলো উত্তর শেষ। তাহলে তুই এই এই কেন করবি এগুলো কি বোঝাতে পারলাম? তাহলে যখনই অবশিষ্ট থাকবে লসাগু অঙ্কের ক্ষেত্রে সেম প্রসেস আমরা অ্যাপ্লাই করব। তাহলে পরের কোশ্চেনটা তোরা করবি। হ্যাঁ, এই খাতায় কি কেউ টুকছিস? তুই আবার টুকরো নিচ্ছিস, যাক
আচ্ছা যাক, দেখ পরেরটা নিজেরা করবি। হ্যাঁ, 10, 12, 15 দিয়ে ভাগ করব, কিন্তু চার অবশিষ্ট সংখ্যাগুলো হচ্ছে 984, 964, 996, 784। চলো করো দেখি। 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10, 12, 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে চার অবশিষ্ট থাকবে? করে ফেলো। সবার প্রথমে কি করব আমরা? 4 মাইনাস করব। তাহলে 4 মাইনাস করো প্রত্যেকটা অপশন থেকে। প্রত্যেকটা অপশন থেকে যদি আমরা 4 মাইনাস করি কত হবে? 944, তারপরে 960, তারপরে 992, তারপরে 780। 80। এবার আমরা কি করব? আমরা বিভাজ্যতা নিয়মে অ্যাপ্লাই করব। তো চলো আমরা 12 দিয়ে চেক করি। 3 আর 4। আচ্ছা দেখ, এই 3 দিয়ে তো এটাকে ভাগ করা যাবে না, তাই না? আচ্ছা 3 দিয়ে এটাকে ভাগ করা যাচ্ছে। আচ্ছা 3 দিয়ে তো এটাকে ভাগ করা যাচ্ছে না, 3 দিয়ে কিন্তু এটাকে ভাগ করা যাচ্ছে। 8, 7, 15 যাচ্ছে। তাহলে 3 দিয়ে তো হয়ে গেল, আর কি দিয়ে চেক করব? 4 দিয়ে। 4 দিয়ে এটাকেও ভাগ করা যাচ্ছে, 4 দিয়ে এটাকেও ভাগ করা যাচ্ছে। তাহলে এটা হয়ে গেল, বাকি থাকলো আমাদের কি 15। তাহলে 3 আর হচ্ছে 5। দেখ 3 দিয়ে কিন্তু আগেই আমি চেক করে নিয়েছি, আবার 5 দিয়েও কিন্তু প্রত্যেকটা ভাগ যায়। এখন দুটোই তো আমার উত্তর হতে পারে, কিন্তু কোশ্চেনের মধ্যে বলে দিয়েছে যে কোনটা বৃহত্তম, তা দুটোর মধ্যে বৃহত্তম কোনটা? এবার কিন্তু আর এখানে এটা থাকলো কোনো টেনশন নেই আমার, কেন বলতো? কারণ দুটোই ভাগ যাচ্ছে, কিন্তু এটা বৃহত্তম 964। ঠিক আছে। আচ্ছা চলো পরের কোশ্চেন পড়ো। 13 এর ক্ষুদ্রতম গুণিতকটি নির্ণয় করো, যাকে 4, 5, 6, 7 এবং 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। উত্তর যেটাই হোক না কেন, সেটা 13 এর গুণিতক হতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, 13 দিয়ে দেখা গেলো অনেক সংখ্যায় ভাগ যেতে পারে, তার মধ্যে থেকে আবার যেটা ক্ষুদ্রতম হবে সেটাই তোকে উত্তর করতে হবে। চলো, 13 এর ক্ষুদ্রতম গুণিতক নির্ণয় করো, যা 4, 5, 6, 7, 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। তাহলে সংখ্যাগুলো আমরা লিখে নিচ্ছি, 4, 5, 6, 7, 8 দ্বারা ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে। উত্তর কি হবে বলে ফেলো। এই যে মানব করে ফেলছে, কেন কোশ্চেন পড়? ও তো কোশ্চেন পড়বি না। হ্যাঁ 13 এর, আরে ওইটা কিছুই না, ওইটা জাস্ট তোকে একটু ঘাবড়ে দেওয়ার জন্য বলা হয়েছে 13 এর ক্ষুদ্রতম গুণিতক, ঠিক আছে, যাকে তুই 4, 5, 6, 7, 8 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে। তাহলে কি এই সংখ্যাগুলোর মধ্যে যেটা উত্তর সেটা 13 এর গুণিতকও হবে, আবার এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে। আমি প্রথম কি করব, 2 মাইনাস করে দেব, কেন তাহলে আর কোনো রকম অবশিষ্ট থাকবে না। এরপরে আমি বিভাজ্যতা নিয়ম অ্যাপ্লাই করে দেখব কোনটা সব, মানে কোন অপশানকে সব সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সেটাই উত্তর। ওই 13 এর গুণিতক আমার দেখার দরকার নেই। চল এবার কি করে করবো, দেখ এটা দেখেই বোঝা যায় এটা 13 এর গুণিতক কোনোদিনও হবে না, এটাও কিন্তু 13 এর গুণিতক হবে না। কারণ কেন বলতো, এই দেখ শূন্যটা ধরো আমি বাদ দিলাম, 13 এর গুণিতক তো 252 আসবে না, 13 দুগুণে 26, 260 কোনটা? এটা না, যাক অত কষ্ট করে দেখবো না, আসলে তো এটা রুল না যে আমি 13 দিয়ে চেক করবো, এটা কি একটু দেখে দিলাম আর কি, আমি তো দেখবো এই নিয়ম আমার।
চার দিয়ে কি ভাগ যায়? না যায় না, চার এই গন্ডগোল হয়েছে তো। অপশন কি কিছু ভুল হলো নাকি? এটা তো 2532 আছে, এটা 2552 মানে 2550 যা চার দিয়ে ভাগ যাবে না। তারপরটা দুই বাদ দিলে হবে 2530, 30 যাকে আমি চার দিয়ে ভাগ করতে পারবো না। তারপরটা দুই বাদ দিলে হবে 2520 যাকে আমি ভাগ করতে পারবো চার দিয়ে। আচ্ছা দাঁড়াও তো এক মিনিট দাঁড়াও, আমি আগে দেখে নিচ্ছি এটা চার দিয়ে ভাগ যাবে। আচ্ছা আর দুই দিয়ে যদি হয় তাহলে কী করলাম, এটা চার দিয়ে ভাগ যাচ্ছে না। আচ্ছা তাহলে এই সংখ্যা, আচ্ছা এটা আমরা একটা জিনিস ভুল করেছি মনে হয়। দেখ তো এটা যে 13-এর গুণিতক নয়, আমরা কি করে বললাম 13-এর গুণিতক? আচ্ছা 13 কে 13 কেমন থাকলো? কত? 22, তাই তো। কিন্তু একটা কন্ডিশন ম্যাচ করছে আর একটা তো ম্যাচ করছে না, কি করে? এই দেখ দেখ বলা হয়েছে। আচ্ছা তুই একটা কাজ করতো, 2522 কে 13 দিয়ে ভাগ করতো, যাবে না তো। 2520 কে আগে ভাগ কর, 2520 কে আমি তো লসাগু করে যাচ্ছে তাই না? দেখ তাহলে সমস্যাটা কোথায় হয়েছে বলে দিচ্ছি। নর্মালি যে সংখ্যাগুলো রয়েছে এর মধ্যে থেকে আগে আমরা দেখব 13-এর গুণিতক, তাহলে এটা কিন্তু 13-এর গুণিতক কখন? এই যে মূল সংখ্যাটা কিন্তু 13-এর গুণিতক মাইনাস করার আগে আগে কি আরে 22, কারণ এখানে প্রথম কন্ডিশন বলেছে 13-এর ক্ষুদ্রতম গুণিতক, তা সেটা তো আর মাইনাসে যাবে না, সেটা মাইনাস করার আগের সংখ্যাটাই হবে। বল এখানে কিছু ডাউট ক্লিয়ার হলো কিনা? আমরা এই সংখ্যাটা দেখলাম 13-এর গুণিতক কিনা, আসলে এটা দেখবো না, আমরা দেখবো এই সংখ্যাগুলো 13-এর গুণিতক কোনটা, কারণ এখানে এই সংখ্যাগুলো 13-এর গুণিতক আর এটা দিয়ে ভাগ করলে দুই অবশিষ্ট, তাহলে ভাগ করার সময় আমরা এই দুই মাইনাস করে ভাগ করব, আর 13-এর গুণিতক দেখতে গেলে আমরা এই উপরের সংখ্যাগুলোকে দেখব, তাহলে আমাদের অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে এমন এ চল পর কত বছর প্রিপারেশন নিচ্ছে? তাহলে এখন অব্দি সাকসেস কেন হলো না? না এটা ভুল ধারণা, আবার তুই এটাও তো দেখ যে তোর থেকে ছোট বাচ্চারা চাকরি পেয়েছে, সেটা তো দেখছিস না তুই সবসময়। ওই তো ওই যে কেউ যদি পায় সেটা তখন আবার আবার কেস টানবে, কেউ পেলে বলবে এই দেখ, কেউ পেলে বলবে টাকা দিয়ে পেয়েছে, কেউ পেলে বলবে যে ও এই দিয়ে পেয়েছে, আর কেউ যদি না পায় কিসের জন্য? আর্মির ক্ষেত্রে কিছুটা পায় যদি তার বাবা হয় রিলেশন বলতে, ওই তো তাহলে কিছুটা ওখানে থাকে রিটেনে রিটেন। আমাদের একটা বন্ধু হচ্ছে আমাদের পরিবারে, ওর বাবা হচ্ছে আইএস, আইএস না কি একটা ছিল, আয়া করে মরে গেছে, ছেলের এখন শুধু উচ্চ মাধ্যমিক জমা দিয়েছে, তাহলে চাকরি পাইছে, মানে আইএস আর কষ্টে দিয়ে কনস্টেবলের নামায় দিয়েছে বাবার চাকরি, ভাবুন তো।
তো কোয়ালিফিকেশন একটা ব্যাপার থাকে না, মানে ওর একটু বয়স কম ছিল, তার যেই দিন আমি হতে রইছে তারপর দিয়ে দিয়েছে। হ্যাঁ আচ্ছা দেখ, এই শোন শোন শোন, আরে এটা এটা করে নেই তারপরে ছেড়ে দেবো। এই দেখ, 7, 14, 15, 18 দ্বারা ভাগ যাবে এবং প্রতি এই এদিকে এদিকে ক্ষুদ্রতম সংখ্যা যাকে 7, 14, 15, 18 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে পাশ অবশিষ্ট থাকবে সেই সংখ্যাটি নির্ণয় করো। চলো এটাই আমাদের শেষ। পাঁচ ভাগ না বোকা, পাঁচ মাইনাস করতে হবে। চল এবার কি দিয়ে চেক করবো? 14 না, চল না একটু সহজ দিয়ে দেখি, 15 দিয়ে দেখি। তার 3 দিয়ে তো এটাকে ভাগ যাবে না, 3 দিয়ে 5, 2, 7 এটা যাবে না, এটা আর এটা যাচ্ছে। তাহলে এবার চল 7 দিয়ে চেক করি, 7 দিয়ে কি এটাকে ভাগ করা যাবে? কখনোই যাবে না। তাহলে এটা বাদ চলে গেল, এই যে উত্তর হয়ে গেল, শেষ গল্প।